Tidal River Management is indigenously developed local technology. It is a very good technology for the sedimentation management in the floodplain. During the high tides, water comes from the rivers with high sediment concentrations within the floodplains, and it is deposited in the floodplains. And during the low tides, only the fresh waters go back in the rivers. Thus, the river ecosystems comes into balance, because without it, the river bed rise, so the floodings occurs within the floodplains, and water logging becomes a severe problem for this area. There is a lot of opportunity. Basically, thousands of the pupils in this area are being benefited from TRM technology, but there is also some negative impact. For tidal river management, one side of the floodplain is rising by sedimentations, and another side is not rising because sediments couldn't reach in that side. So water logging is a severe problem, and in that side. TRM project is okay. This project is মারা নদী তার নব্যতা ফেরত পাচ্ছে পাইছে এবং লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে কিন্তু যেখানে টিআরএম প্রকল্প যাদের জমা জমির পারে হচ্ছে এরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের মানে সুন্দর পরিবেশে ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তো এটাই হলো মেন সমস্যা আজকে এই নদীর নব্যতা ফেরত আনতে গেলে টিআরএম প্রযুক্তির বিশেষ প্রয়োজন ১১ সালে আমাদের এই নদী কেটে গেছে তারপরে আমাদের ঘর বাড়ি সব চলে গেছে এখন আমরা এই জায়গায় থাকি অনেক চাপের ভিতরে আমরা ছিলাম আমাদের এই জায়গা জমিটা কেটে গেছে আমরা কোনো টাকা পয়সা কিছুই পাইনি এখন আমরা খুব কষ্টে আছি আমরা মনে করেন এই টিআরএম হওয়ার জন্য খুব কষ্টের ভিতরে আছি আজকে চার বছর হচ্ছে আমরা রাস্তার ভিতরে থাকি রাস্তার পরে টিআরএম হওয়ার কারণে খুব সমস্যা এই সমস্যার কারণে আমরা এই রাস্তার করে থাকি তাই এই যে সমস্যাটা সমাধান করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যেন দ্রুত বন্ধ হয়ে যায় এটাই আমরা চাচ্ছি এখানে যে মাছটাক লাগায় খায় এতেও তো আমাদের কোনো উন্নতি হয় না বর্তমান বন্ধ হয়ে গেলে কিছু ধান চালও হবে মানে অনেক অনেক সমস্যার সমাধান হবে একটা গরু পুষ্টিও পারলেও তখন পুষ্টি পারবো আর এখন তো কোনো কিছু করা যায় না টিআরএম প্রকল্প যদি গভর্নমেন্ট চালু করে তাহলে আমাদের যে আমরা যে ভুক্তভোগী সেটা হলো আমাদের ল্যাজ্জহারিটা দিতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে টিআরএম বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা হয়তো বা বেঁচে থাকতে পারবো যদি অপরিকল্পিতভাবে কাজ করতেই থাকে এভাবে তাহলে আমাদের বেঁচে থাকার কোনো পথ নাই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এই